আমাদের অনেকেরই ছেলেবেলা থেকে পৃথিবীর শেষ প্রান্তে যেতে ইচ্ছে করে, কিন্তু আমাদের গ্রহটা যেহেতু গোলাকার তাই এর শেষ প্রান্ত বলে আসলে কিছু নেই। তবে নরওয়েতে একটি পাহাড় চূড়া আছে যেখানে গেলে মনে হবে আপনি হয়তো পৃথিবীর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এই জায়গার নাম পাইকেস্টলেন। আজকের ভিডিওতে জানাবো পাইকেস্টলেন সম্পর্কে। পাইকেস্টলেন নামের জায়গাটি নরের রাইফেলকি জেলার ফোরসেন্ট অঞ্চলে অবস্থিত। ইংরেজিতে এই জায়গাকে বলা হয় পালপিট রক। পাইকেস্টলেন একটি দীর্ঘ সরু সামুদ্রিক খাঁড়ির পাশে অবস্থিত। ধারণা করা হয় প্রায় 10,000 বছর আগে বরফ যুগে সুবিশাল হিমবাহের প্রভাবে জায়গাটি এমন আকৃতি লাভ করেছে। অতীতে প্যাগান ধর্মের লোকেরা এখানে উপাসনা করত। 1900 সালের সর্বপ্রথম এই জায়গা পর্যটক ব্যবস্থা চালু হয়। 2000 ফুট উঁচুতে থাকা পাহাড় চূড়াটি প্রায় 82 বর্গফুট প্রশস্ত। এখানে পৌঁছাতে পায়ে হেঁটে প্রায় 4 কিলোমিটার পাহাড়ের পথ পাড়ি দিতে হয়। প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে এখানে কোনো পরিবেষ্টনী দেওয়া হয়নি, এর ফলে দর্শনার্থীরা ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে পারেন। শীতকালে এখানকার শ্বেতশুভ্র প্রকৃতি দেখে মনেই হবে না এইটি আমাদের গ্রহের কোনো জায়গা। দুঃসাহসী পর্যটকেরা নানান রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে পারে। পেজ জাম্পিং, উইনিং শুট, ওয়াকিং, ক্লিক হ্যাঙ্গিং, ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানান ধরনের অ্যাকশন শুট বেশ জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর প্রায় 3 লক্ষেরও বেশি লোক পাইকেস্টলেনে বেড়াতে আসেন। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে জায়গাটি নরওয়ের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। শুধু পাইকেস্টলেনই নয়, নরওয়ে সহ স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি ছবির মতো সুন্দর। এটি বিশ্বের সবচেয়ে সুখী অঞ্চল। বিখ্যাত ট্রাভেল গাইড প্রতিষ্ঠান লনলি প্ল্যান্টের মতে পাইকেস্টলেন পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট। এমনিতেই নরওয়ের বাতাস পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বাতাসগুলোর মধ্যে অন্যতম। তার মধ্যে পালপিট রক এলাকার বাতাস বিশুদ্ধতম, সেজন্য এখানকার বাতাস বোতলজাত করে বিক্রিও করা হয়। এখানকার 8 লিটারের এক বোতল বাতাসের দাম প্রায় বাংলাদেশের 1500 টাকা।